দরজায় যেন কড়া নাড়ছে শারদীয়া উৎসব, চারিদিকে এখন উৎসবের মেজাজ। কিন্তু জুমিয়া জনজাতিদের মধ্যে কোনো আনন্দের জোয়ার নেই। শিশুদের জন্য নতুন জামা কেনাকাটার ধুমও তেমন নেই তাদের মধ্যে। অর্থনৈতিকভাবে দুর্বলের হওয়ার ফলে এই করুণ দশা। জুমের কৃষিজ ফসল জাতীয় সড়কের পাশে বসে বিক্রি করা সামান্য পয়সা দিয়েই সংসার চালাতে হয় তাদের। প্রত্যন্ত এলাকার জুমিয়াদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এই নির্মম কাহিনী। অনেক তা ধান কাটিয়া থাকতেছে আর কি লাগাইছে, বেটি গারু আত্মা কিটিং ঘুরিয়া মাইসাকসা এমনভাবে আর কাঞ্চলি এমনভাবে লাগাই আমরা ফসল জাতীয় সবজিও লাগাই। সবজি লাগাই মিষ্টি কুমড়ো আর খাকলু আর সয় মরি সব লাগাই আমরা। কোনো তো কৃষি বাদ নাই, সব কৃষি আমরা তো করে যারা জুম করে নিয়ে সবাই আমরা কেমন বিক্রি হয়? এমন তো বিক্রি হয় সাইজ বুঝিয়া খাগলো তো 20 টাকা আছে, 10 টাকা আছে, 30 আছে, 40 আছে, 50 আছে। এখন তো পুজোর মরশুম চলছে, দুর্গাপূজা, কিরকম বিক্রি হইতেছে? বিক্রি হয়েছে যা দিনের। মুঙ্গিয়াকামী আর্টি ব্লকের 36 মাইল এলাকা জুমিয়ারা এইভাবেই তাদের জীবন অতিবাহিত করছেন। সে এলাকায় গেলে প্রায়শই দেখা যায় জুমিয়ারা তাদের কৃষিজ ফসল নিয়ে জাতীয় সড়কের পাশে বসে আছে খদ্দেরের আশায়। উদ্দেশ্য একটাই, ঘাম ছড়ানো ফসল খদ্দেরের কাছে বিক্রি করে কিছু টাকা উপার্জন করা। কিন্তু দিনের পর দিন বসে থাকলেও বিক্রি হচ্ছে না তেমন, এ কথা জানিয়েছেন জুমিয়া নীলকুমার দেববর্মা। সাইজ বুঝে আর কি একদিন পরে একদিন একদিন বিক্রি করতে পারে আর একদিন কম ব্যস্ত করে, এটা দিনের পর দিন। দূর থেকে পাইকার আয়নি? দূর থেকে আয়ে 5 করোড় নেই, কয়েকটা খাকড়ো নেই, এরকম আর কি। আর গণগীত নেই, আমরা বাসা দিয়ে গান রেকর্ড আর লতি লতি নেই, এমনভাবে পাইকার নেই আর কি, পোষায় নেই। 10টা লতি তো 10টা করে বেছে আর সাত, আমরা বাসা দিয়ে মুখন চাওয়া ওইটা 10টা করে নেই, হে পোষে নেই, এক মোঠা তো 10টা করে আর কি লতা ওই এরকম। পরিবার চলেনি কোন মতে আর কি, তা খাওয়া তো লাগবে, যেমনভাবে তো খাওয়া লাগে এমনভাবে কাজকর্ম করে খাওয়া লাগে। পোলাবান থেকে পূজার জামা কাপড় কিনছেন? পূজার থেকে তো অনেক মানুষের কিসে কিনছে, অনেক মানুষের তো রসায় কিনছে না আর কি, বাকি পয়সা কিনছে না। আপনার নাম? দিলীপ কুমার দেববর্মা। বাড়ি কোন জায়গায়? 36 মাইল। জায়গাটা 36 মাইল? 36 মাইল। গাড়ির যে গাড়ি চলাচল করে চালকরা কিনে নি? তবে আগরতলা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকারে এলাকায় এসে জুমের ফসল কিনে নিয়ে যান বলে জানানো জুমিয়া। অন্যদিকে শারদীয়া পুজোর মরশুমে তাদের সন্তানদের জন্য নতুন পোশাক কেনাকাটার ব্যাপারে তিনি জানান অর্থের অভাবে কেনাকাটা করতে পারছে না। এর কারণ কৃষিজ ফসল সম্পূর্ণভাবে জুমিয়ারা ঘরে তেমন তুলতে পারেনি, বাজারজাত করতে পারছে না। এমনকি এদিকে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতায় তিপ্রা মাথা দল। স্বশাসিত জেলা পরিষদের প্রশাসন ও প্রত্যন্ত এলাকাবাসীদের অর্থনৈতিক মান উন্নয়নের জন্য উদ্যোগী হলেও হতে পারত, কিন্তু সেই বিষয়ে তেমন মাথা ব্যথা দেখা যায়নি তিপ্রা মাথার নেতৃত্বদের। উঠছে এমন নানান অভিযোগ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।